আমার আল্লাহ এই পৃথিবীর যত مخلوقات আছে প্রত্যেকটা مخلوقাতে ফেরেশতাদের মাধ্যমে কুন ফায়াকুন বইলা সৃষ্টি করেছেন কিন্তু আপনাকে আমাকে আল্লাহ নিজ হাতে বানাইছে ফেরেশতারা তৈরি করতেছে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করতেছে তার চেহারা তৈরি করার জন্য আল্লাহ নিষেধ করে দিয়েছে আল্লাহ বলতেছেন ফেরেশতারা রে ওই মানুষের চেহারাটা তুই তৈরি করিস না ফেরেশতারা বলে আল্লাহ যদি আমরা ওই চেহারা তৈরি না করি মানুষকে গোলাপ মিয়া কে সালাম মিয়া কে আব্দুল সালাম কে আব্দুল কালাম চিনা যাবে না ঠিক না ঠিক বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে আমি যা জানি তোমরা তা জানো না আয় ফেরেশতা তোমরাই তো বলেছিলা এই মানুষদেরকে সৃষ্টি না করার জন্য ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক আমার ওই আদরের বান্দাকে ওই চেহারাটা আমি নিজ হাতে বানাইয়া দিব আমার আল্লাহ নিজ হাতে এই চেহারা বানাইয়া উত্তম একটা জায়গা কফল সৃষ্টি করে দিয়েছেন কফল বানায়া দিয়েছেন এই রে মুসলমান এই কফল দিয়া শুধুমাত্র আল্লাহর দরবারে সেজদা দেওয়া লাগবে কার দরবারে যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে সেজদা দেয় আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারে তোরা সাক্ষী থাক আমার বান্দা আরামের ঘুমকে হারাম করিয়া মসজিদে আসছে আল মাসজিদুল বাইতুল্লাহ আরামের ঘুমকে হারাম করিয়া মসজিদে এসে আমার দরবারে সেজদা দিচ্ছে আয় ফেরেশতা তোরা সাক্ষী থাক ওই সমস্ত বান্দা এবং বান্দীদের জীবনের গুনাহ গুনাহটা আমি মাফ করে দিলাম কাজীরি মুসলমান আমার আল্লাহ খুব আদর কইরা আপনাকে আমাকে বানাইছে আদর কইরা বানাইছেন আল্লাহর দরবারে সেজদা দেওয়ার জন্য মাজারে সেজদা দিবা না যদি মাজারে গিয়া সেজদা দাও তাহলে শিরিক করলা শিরিক গুনাহ কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবেন না যতদিন পর্যন্ত তুমি আল্লাহর কাছে তওবা না করো ঠিক না বেটি বিশেষ কইরা আমার মা বোনরা কিন্তু মাজারের জন্য পাগল ঠিক না ঠিক বলেন মসজিদে জীবনেও এক টাকা মান্নত করবে না মাদ্রাসায় জীবনেও এক টাকা মান্নত করবে না ওই অমুক মাজারে মান্নত করো অমুক মাজারে মান্নত করো আমার মহিলারা কিন্তু দেখবেন আলেমরা কি বলতেছে সেটা শুনে না অমুক ভাবি এইটা কইছে রাবিয়া বা এইটা বলছে ও মা ও বোনেরা তোমরা শুনে রাখো রাবিয়া বা যদি আলেমা না হয় তার কথা তুমি বিশ্বাস করবে না বিশ্বাস করলে তোমার কিন্তু ঈমান শেষ হইয়া যাইব ঠিক না বেরে কারণ রাবিয়া আফা কইছে রাবিয়া আফা বলছে রাবিয়া আফা যেহেতু আলেম না রাবিয়া আফা বলছে আফা গো সকালবেলা উইটা যদি খালি কলসি তোমার চোখের সামনে থাকে তাহলে তোমার ভাগ্য খারাপ নাউজুবিল্লাহ মিনাল জালিম কি বলেন হ্যাঁ শিরিক এরে মুসলমান আমার আল্লাহ খুব আদর কইরা বানাইছেন কেন বানাইছেন আল্লাহর দরবারে সেজদা দেওয়ার জন্য কাজেই আপনারা বলুন আল্লাহ কয়জন আর জোরে বলেন কয়জন লা ইলাহা ইল্লাল্লাহ নেহি কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ নেহি কোন মাবুদ আল্লাহ ছাড়া এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না ঠিক না ঠিক বলে তারি নামে পাখিরা গান গেয়ে যায় সূর্য নিয়মিত আলো ছড়ায় তারি নামে ফুটে ওই ফুলের কালি মুছে যায় মানবীর মনের কালি তারি নামে জপে হয় আল্লাহওয়ালা হয় কি হয় না বলে আপনারা বলেন আল্লাহর নাম জপতে জপতে আল্লাহর ওলিতে পরিণত হয় কিনা বলে তারি নামে জপে হয় আল্লাহওয়ালা পীর ওলি হয় আর জগত সেরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া এক খুদার পর দুই খুদা আর তিন খুদা মোরা কিছু মানি না ঠিক না বে ঠিক বলেন
আল্লাহ কয়জন বলেন আরো জোরে বলেন আল্লাহ কয়জন আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো আরে ফুলগুলো নানান রঙে কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মত নয় আরে দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল আরে পশু পাখি কয় না কথা মানুষ কেমনে কয় বলো বলো ওহে মানব এসব কেমন করে হয় ভাবি সবে মহান প্রভুর দান নত শিরে সেজদা করি ওহে মুসলমান ঠিক না বে ঠিক না আরে ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ আরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক আল্লাহ কয়জন বলেন ইবাদত করব কয়জনের وقضى ربك ألا تعبدوا إلا إياه একমাত্র ইবাদত করব কার আর জোরে বলেন কার দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা দুই নাম্বার হইল পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে সদাচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে এ যুবক ভালো করে লক্ষ্য করো রে যুবক যদি তুমি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো যদি তুমি পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন তোমাকে আমাকে আল্লাহ আখেরাতে নয় এই পৃথিবীর জমিনেই তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন কয়টা আর জোরে বলেন কয়টা এই তিনটা পুরস্কার শুনতে চান তো না এর আগেই ভাগবেন আমরা জানি পিতামাতার খেদমত করতে হবে পিতামাতার বার্ধক্য অবস্থায় যখন চলে যায় তাদের দুইজন থেকে একজন তাদের সঙ্গে যেন খারাপ আচরণ না করা হয় ঠিক না বে ঠিক বলে পিতামাতার খেদমত করতে হবে ঠিক তবে পিতামাতার হক আদায় করতে হবে ঠিক কিন্তু পিতামাতাও তার সন্তানের হক আদায় করতে হবে ঠিক না বে ঠিক বলে আপনারা বলেন পিতামাতা কি এই পৃথিবীর জমিনে আগে জন্ম গ্রহণ করছে না সন্তান আগে জন্ম গ্রহণ করছে বলে পিতামাতা কাজেই পিতামাতা কিন্তু সন্তানের হক আগে আদায় করতে হবে যদি পিতামাতা তার সন্তানের হকগুলো আগে আদায় করে সেই পিতামাতার হক সন্তান বড় হয়ে আদায় করবে ঠিক না বে ঠিক বলে যেই পিতামাতা তার সন্তানের প্রাথমিক হকগুলো আদায় না করে সেই সন্তান বড় হইয়া পিতামাতার কথা মানবে না এই মিয়া এই সমাজের মধ্যে প্রায় 80% পরিবারের মধ্যে পিতামাতা জীবিত আছে কিন্তু পিতামাতার খেদমত হচ্ছে না ঠিক না বে ঠিক বলে বড় শিক্ষিত বাবার শিক্ষিত সন্তানেরা আজকে সেই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে ঠিক না বে ঠিক তবে এটা আমরা বলতে পারি কোন হাফেজের বাবা কোন আলেমের বাবা কোন ইমাম সাহেবের বাবা কোন মুয়াদ্দিস সাহেবের বাবা কোন মাদ্রাসার উস্তাদের বাবা কোন নামাজিওয়ালার পিতামাতা বৃদ্ধাশ্রমে নাই ঠিক না বে ঠিক শুধু আছে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় বিসিএস ক্যাডারের পিতামাতা কারণ কি সেই পিতামাতা তার সন্তানের পাওনা আদায় করে নাই ঠিক না বে ঠিক বলে মুসলমানি বান্দার ভাইরা আমার সন্তান যখন এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয় হে আব্বা আম্মা ও পিতামাতা শুধু আব্বা আম্মা হইলেই চলবে না শুধু পিতামাতা সন্তান জন্ম দিলেই চলবে না সন্তান জন্মগ্রহণ করার পরে প্রাথমিক হকগুলো তাদের আদায় করতে হবে যদি তুমি সন্তানের পাওনা আদায় করো সন্তান বড় হইয়া তোমার পাওনা আদায় করবে যেই পিতামাতা তার সন্তানের পাওনা আদায় করে না সন্তান বড় হইয়াও তার পিতামাতার পাওনা আদায় করবে না মানে কথা মানবে না ঠিক না বে ঠিক বলে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন সন্তান যখন এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয় বাড়িতে হোক বাসাতে হোক
ক্লিনিকে হোক হসপিটালে হোক যে কোনো জায়গায় হোক না কেন আই মুসলমান যে কোনো জায়গায় হোক না কেন তার ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দিবা ডান কানে আজানের শব্দ আস্তে আস্তে শোনায় দিবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এইরকম ভাবে প্রত্যেকটা বাক্যই আজানের বাক্য ডান কানে শোনায় দিবা আর বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দিবা এরে মুসলমান কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে ছেলে হইলে আজান দেয় মেয়ে হইলে আজান দেয় না আবার ছেলে হইলেও যে আজান দেয় একেবারে চৌরাস্তার মুরে গিয়া দেয় ঠিক না বেটি বলেন মানুষকে শোনায় যে আমার ছেলে হইছে কিন্তু না 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 এই মুসলমান আল্লাহর নবী জিয়াটা কিন্তু বলেন নাই তুমি মানুষকে শোনানোর জন্য বলেন নাই সন্তান যখন এই দুনিয়াতে ভূমিষ্ঠ হইব ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তুমি যদি না পারো একজন হুজুরের মাধ্যমে হইলেও তার ডান কানে আজানের শব্দগুলো শোনায় দিবা বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দিবা সর্বপ্রথম সন্তান তোমার কাছে এক নাম্বার পাওনাটা পায় কয় নাম্বার যেই পিতামাতা তার সন্তানের পাওনা আদায় করবে সন্তান বড় হইয়াও আব্বা আম্মার পাওনা আদায় করবে যেই আব্বা আম্মা তার সন্তানের পাওনা আদায় করবে না সন্তান বড় হইয়াও সেই পাওনা আদায় করবে না এরে মুসলমান কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে ছেলে হইলে আজান দেয় মেয়ে হইলে আজান দেয় না ছেলে হইলে মিষ্টি বিতরণ করে মেয়ে হইলে একেবারে রাগান্বিত হইয়া থাকে ঠিক না বেটি বলেন অসুবিধা লাগবে আপনার আবার কি হয় জানেন কুসংস্কারের ভিতরে লিপ্ত হয়ে যায় আমি যখন মাদ্রাসায় পড়ি হিফজখানায় মাদ্রাসার পাশেই ছিল একটা বাসা এই বাসার একটা লোকের দুইটা একটা ছেলে জন্মগ্রহণ করছে ছেলে জন্মগ্রহণ করার পরে দিয়া তিনি একটা হালকা দৌড় দিল আমি ভাবলাম দৌড় দিল তার কারণটা কি পিছনে পিছনে গেলাম গিয়া দেখি একটা বড়ই গাছের মধ্যে ঝাঁকি দিচ্ছে কি গাছের মধ্যে বড়ই গাছের মধ্যে আমি প্রশ্ন করলাম কিরি ভাই তোমার ছেলে সন্তান জন্ম গ্রহণ করছে এই জন্য তুমি বড়ই গাছের মধ্যে ঝাঁকি দিচ্ছ তার কারণটা কি এটার কি ফজিলত কই হুজুর আমি এটা জানি না আমি শুনছি এক মুরব্বির কাছ থেকে তখন আমার খুব কৌতূহল জাগলো মুরব্বি কেডা যাই মুরব্বি প্রায় 60 আপ 60 বছরের উপরে হয়ে গেছে মুরব্বি বেড়া এই লোকের কাছে গেলাম চাচা গো আপনি যে বললেন সন্তান জন্মগ্রহণ করার পরে দিয়া বড়ই গাছের মধ্যে ঝাঁকি দেওয়ার জন্য এটা কি কোনো কোরআন কিতাবে পাইছেন না কোনো আলেম উলামার জবান থেকে পাইছেন কই দূর বেড়া আলেম উলামা কোন তো আমিও শুনছি এক মুরব্বির কাছ থেকে তখন আমি বললাম চাচা মুরব্বির কাছ থেকে যে শুনলেন এটার কি ফজিলত এটা লাভ আছে নাকি না ভাই আপনারা যেখানে বসছেন গভীর রাত পর্যন্ত বসে রইছেন একটা লাভের আশায় তো বসে রইছেন কোন লাভ আমরা জান্নাত চাই ঠিক না ঠিক বলেন জান্নাতের আশায় বসে রইছেন উনি যে বড়ই গাছের মধ্যে জাকি দিল এটা তো লাভ আছে তখন চাচা বলতেছে লাভটা হইল রে বাবা এই বড়ই গাছের মধ্যে জাকি দেওয়ার পর জয়ডা বড়ই হরব ওয়াই ভূতের বাপ হইব এখন আপনারা বলেন একটা বড়ই গাছের মধ্যে জাকি দিলে 100 বড়ই তো হর্তারে কি বলেন 100 সন্তান যদি হয় সরকার তার নামে মামলা করত না কারণ সরকার বলছেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট যদিও সরকার বলে থাকে কিন্তু কোরআন হাদিসে এই কথা নাই ঠিক না বে ঠিক বলে কাজে এই রকম কুসংস্কার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার জিহানকে সুস্থ করে দিক সবাই বলি আমিন মুসলমানি বান্দার ভাইরা আমার সন্তান যখন এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দগুলো শোনায় দিবাম কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে ছেলে হইলে আজান দেয় মেয়ে হইলে আজান দেয় না ছেলে হইলে মিষ্টি বিতরণ করে মেয়ে হইলে খুব রাগান্বিত হয় এই মুসলমান মেয়ে হইলে তুমি রাগান্বিত হইবা না কারণ একটা মেয়ে সন্তান তোমার বানানোর ক্ষমতা নাই ঠিক না বে ঠিক বলেন যার ঘরে একটা মেয়ে সন্তান সর্বপ্রথম ভূমিষ্ঠ হইব আমার আল্লাহর পয়গম্বর বলেন ওই ঘরের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করিয়া দেওয়া হয় ওই ফেরেশতা
সমস্ত দুনিয়াবাসীদেরকে বলতে থাকে দুনিয়াবাসী একজন দুর্বলের গর্ভে আর একজন দুর্বলের জন্ম হয়েছে এই দুর্বলকে যে লালন পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের ভিতরে রহমত বরকত ঢালিয়া দিব আল্লাহর পয়গম্বর বলেন যার ঘরে তিনটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে সে জান্নাতি 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 সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরাম কষ্ট করলো নবী গো যার ঘরে দুইটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে সেও জান্নাতি কিনা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানা দিবেন হে সাহাবীরা রে তোমরা শুনে রাখো যার ঘরে দুইটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে তাকেও আমার আল্লাহ জান্নাত দিয়া দিতে পারেন আল্লাহর ক্ষমতা আছে না নাই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো নবী গো ও নবী যার ঘরে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে সেও জান্নাতি কিনা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে সাহাবীরা রে ও দুনিয়াবাসী তোমরা শুনে রাখো যার ঘরে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে ওই মেয়েটাকে পুরোপুরি দিনদারিত্ব দিয়া কোরআন হাদিস পড়াইয়া পর্দাপুশি দেয় রাইকা যদি একজন হাফেজ ছেলের হাতে উঠাইয়া দিতে পারে তাহলে উত্তম হয় যদি আলেমের কাছে উঠাইয়া দিতে পারে উত্তম হয় যদি হাফেজ না পায় আলেম না পায় যদি একজন নামাজিওয়ালা ছেলের হাতে উঠাইয়া দিতে পারে আমার আল্লাহ তাকেও জান্নাত দিয়া দিতে পারে আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহর ক্ষমতা আছে না নাই দশটা ছেলে হইলে জান্নাত দিব এরকম কিতাবে আছে কিন্তু একটা মেয়ে সন্তান হইলে জান্নাত দিব কার কথা নবীজির কথা কার কথা কাজেই রে মুসলমান তুমি মেয়ে সন্তান হইলে রাগান্বিত হইও না একেবারে ছেলে সন্তান হইলে আনন্দিত হইও না খুশি থাকবা ছেলে সন্তান হইলেও খুশি থাকবা সর্বপ্রথম তোমার একটা মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করবে আল্লাহর কাছে শুকর আদায় করবা আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে সন্তান দান করেছো আমি তো জান্নাতবাসী হয়ে গেলাম এই মুসলমান যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারো আমার আল্লাহ পরের বছর তোমাকে একটা ছেলে সন্তান দিয়া দিতে পারেন আল্লাহর ক্ষমতা আছে না নাই বলেন শুকরিয়া কার করবেন বলেন আল্লাহর শুকরিয়া জানাই আল্লাহ শুকরিয়া জানাই তোমায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায় কার দয়ায় বলেন কার দয়ায় এরে মুসলমান একটা কথা বলে যাই মেয়ে সন্তান হইলে কেন রাগান্বিত হইবা শুধু বুঝানোর জন্য বলতেছি আমাদের এলাকায় হাসপাতালের পাশে ধান ক্ষেতের মধ্যে একটা কুলাঙ্গার পিতামাতা তার সন্তান জন্মগ্রহণ করার পরে দিয়া ধান ক্ষেতের মধ্যে ফেলে রেখে গেছিল নাউজুবিল্লাহ মিন জালিক বলি তখন এই বাচ্চাটাকে হাসপাতালে নেওয়া হলো নেওয়ার পর একজন নয় দুইজন নয় প্রায় ১২ জন মহিলা দরখাস্ত করলো কেউ বলতেছে আমার ২০ বছর যাবত সন্তান হয় না কেউ বলতেছে আমার ১৫ বছর যাবত সন্তান হয় না কেউ বলতেছে আমার ১০ বছর যাবত সন্তান হয় না আমার কথা বোঝানোর উদ্দেশ্য হইল যার সন্তান নাই সে বুঝতে পারে সন্তান না থাকার কি বেদনা ঠিক না ঠিক বলে কাজেই তুমি মেয়ে হইলে রাগান্বিত হইও না আমার এক বন্ধু বাংলা শিক্ষিত মানুষ অসুবিধা লাগতেছে আপনাদের কষ্ট হইতেছে আমার মন সাক্ষী দেয় এই গভীর রাত্র পর্যন্ত আপনারা বসে রয়েছেন আমার মন সাক্ষী দিচ্ছে আমার আল্লাহ তাআলা কিন্তু ১২টার পরে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে আয়েশা বান্দাদেরকে ডাক দিবেন কার কি অভাব আমার কাছে চাও আমরা আখেরি মুনাজাত করে আল্লাহর কাছে চাইব সব আশা আল্লাহ পূরণ করে দিব সুবহানাল্লাহ আমার বন্ধু বাংলা শিক্ষিত মানুষ একদিন বলতেছে বন্ধুরে দোয়া করিও তোমার বাবি সাহেবের গর্ভে একটা সন্তান আসছে যেন সুন্দরভাবে ভূমিষ্ঠ হয় আমি বললাম ফি আমানিল্লাহ কিরে একটা বছর চলে গেল সে তো আর কিছু বলে টলে না কিছুই বলে না এক বছর পর তার সঙ্গে সাক্ষাৎ কিরে বন্ধু কি হইল তোমার কি সন্তান হইল ছেলে না মেয়ে বিশ্বাস করবেন না মুখটা ভূতা হইরা দেয়া কয় সেরি বোঝা যায় মুখটার মাঝে জুতা মারছে মুসলমানি বান্দার ভাইয়েরা আমার তুমি মেয়ে হইলে কেন রাগান্বিত হইবা ছেলে হইলে কেন খুশি হইবা ছেলে হইলেও খুশি হইবা মেয়ে হইলেও খুশি হইবা মেয়ে হইলেও ডান কানে আজান দিবা ছেলে হইলেও ডান কানে আজান দিবা মেয়ে হইলেও বাম কানে কমাত দিবা
ছেলে কইলেও বাম কানে কমত দিবা এক নাম্বার পাওনা মনে থাকবো তো ইনশাআল্লাহ দুই নাম্বার পাওনা সন্তান যখন এই দুনিয়াতে ভূমিষ্ঠ হই রে ও আব্বা ও আম্মা ও পিতামাতা শুধু পিতামাতা হইলেই চলবে না শুধু সন্তান জন্ম দিলেই চলবে না সন্তান জন্ম দেওয়ার পর প্রাথমিক কয়েকটা হক তাদের আছে এই হকগুলো আদায় করতে হবে সাত দিনের মাথায় তার মাতার চুলটা মুন্ডাইয়া চুলগুলো কামাইয়া ওই চুলগুলো ওজন দিয়া আল্লাহর রাস্তায় সদকা করিয়া দিবা এই চুলগুলা কিন্তু ভেজা অবস্থায় ওজন দিও না যদি ভিজা অবস্থায় ওজন দাও তাহলে 500 গ্রাম হয়ে যাইবো ঠিক না ঠিক শুকনা অবস্থায় ওজন দিবেন শুকনা অবস্থায় ওজন দিলে বর্তমান বাজারে যদি আপনি ধনী মানুষ হয়ে থাকেন স্বর্ণ দান করবেন আর যদি মধ্যমপন্থার মানুষ হয়ে থাকেন রূপ্য দান করবেন বর্তমান বাজারে 400 থেকে 500 টাকা হইতে পারে স্বর্ণের মূল্য ওই চুলের মূল্য ওজন দেওয়ার পর ওই 400 থেকে 500 টাকা যখন আপনার সন্তানের জন্য আল্লাহর রাস্তায় দান করিয়া দিবেন আল্লাহর পয়গম্বর আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন আস-সাদাকাতু তারদ্দু আলাল বালা যখন আপনার উপর বিপদ আসবে ছেলের উপরে বিপদ আসবে পরিবারের উপর তখন বিপদ আসতে থাকবে আমার আল্লাহ বিপদের মাঝখানে একটা দেয়াল উঠাইয়া দিব আরে মুসলমান আমি যে ওয়াজ করতেছি কথা বলতেছি যদি আমার সামনে একটা দেয়াল উঠে যায় তাহলে কি আপনারা আমার চেহারা দেখতে পারবেন নাকি বলেন রে মুসলমান একটা কথা বলে যাই মানুষ যখন মানুষের বিপদ যখন আসমান থেকে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে এই মুহূর্তে সে মসজিদে দান করে ফেলেছে মাদ্রাসায় দান করে ফেলেছে গরিব মিসকিনদেরকে দান করে ফেলেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বিপদ রে যাইস না ওই জমিনের মধ্যে ওই ব্যক্তির কাছে বিপদ তুই যাইস না তুই আসমান মানের উপরে উইঠা যা যদি আল্লাহর রাস্তায় দান করেন বিপদ থেকে মুক্তি দিবেন কে আরো জোরে বলেন কে দুই নাম্বার কাল সাত দিনের মাথায় বাচ্চার চুলটা মুন্ডাইয়া ওই চুলগুলা ওজন দিয়া আল্লাহর রাস্তায় সদকা করিয়া দিবেন মনে থাকবো তো ইনশাআল্লাহ যেই আব্বা আম্মা তার সন্তানের পাওনা আদায় করবে সন্তান বড় হইয়াও পাওনা আদায় করবে যেই আব্বা আম্মা তার সন্তানের পাওনা আদায় করবে না সন্তান বড় হইয়াও সে পিতামাতার পাওনা আদায় করবে না তিন নাম্বার পাওনা অসুবিধা লাগতেছে আপনাদের তিন নাম্বার পাওনা সন্তান যখন এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয় এর মুসলমান সাত দিনের মাথায় কয় দিনের মাথায় বলেন কত দিনের মাথায় সাত দিনের মাথায় এমন একটা সুন্দর নাম রাখবা যেই নামটা শুনলেই মনে হয় মুসলমানের সন্তান কিন্তু দুঃখের বিষয় হইল আমাদের সমাজের নাম রাখে সল্টু বল্টু আফদ বিফদ আকাশ বাতাস প্রিয়াঙ্কা প্রিয়া ঠিক না ঠিক বলি একদিন আমি রাস্তা দিয়ে হাইটে যাইতেছি তখন একজন তার ছেলেকে ডাক দিতেছে দেখেন কেমন বুদাই মারহা নাম কয় এই বিফদ এইটা কইতেই বাবা আমি দিছি দৌড় হুজুর দৌড় দিতেছেন কারণটা কি যে দৌড় দিতাম না মিয়া আসছে বিপদ কি দাঁড়ায় থাকবাম নাকি কি বলেন চাচা কো হুজুর এই বিপদ সেই বিপদ না আমার ছেলের নাম হইল বিপদ আপনারা বলেন এই রকম বুদাই মারার নাম মানুষেরা হ্যাঁ যাকে যেই নামে ডাকা হয় সেই নামের আসর তার উপরে পড়ে ঠিক না বেঠিক বলে ঘুমে ধরতেছে ঘুম কার কার আসতেছে একটু হাতটা উঠাও ধরতেছেন না ঘুম আসবে এটা ঠিক ঘুম আসতেই পারে তবে আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগতেছে আমার মন সাক্ষী দিয়ে আমাদেরকে আল্লাহ মাফ করে বাড়িতে পৌঁছাবে সুবহানাল্লাহ আর আসতে কোন দুইটা ভাই বিদেশ থাকতে থাকতে ছোট ভাইটা বহুদিন রইছে বিদেশ থাকছে প্রায় 25 বছর কত বছর 25 বছর পর দেশে আসছে আয়শা তার ভাইকে বড় ভাইকে বলতেছেন ভাই গো আমি না বিদেশ থাকতে শুনছিলাম আমার দুইটা ভাতিজা হইছিল চাচারা কিন্তু ভাতিজাদেরকে খুব আদর করে ঠিক না বেঠিক বলেন কিন্তু ভাতিজারা যদি চাচাদের সঙ্গে বেয়াদবি করে এই ভাতিজারা জীবনেও কোনোদিন উন্নতি করতে পারবে না কারণ চাচাও যেমন বাবাও তেমন ঠিক না বেঠিক বলেন
তখন ছোট ভাইটা আয়েশা বলতাছেন বাইরে তোমার দুইটা ছেলেকে আনো একটু দেখি কত কত পরিমাণ বড় হইছে তখন তার বড় ভাই ডাক দিয়েছে এই মে শুনেন কেমন নামটা রাখছে এই ক্রস এই ফায়ার এটা বলতেই একটা দিছে দৌড় করতে এই দৌড় দিছ কেন ভাই দৌড় দিতাম না 25 বছর পরে আসলাম দেশে তোমার ভাষায় আসলাম একটু আদর হওয়ার জন্য বাথি যারা দেখার জন্য আর তুমি ক্রস ফায়ার দিতে চাইতেছো কই বাইরে তোরে ক্রস ফায়ার দিতে চাইতেছি না এটা হলো তোর তোর দুই বাথি যার নাম ক্রস এবং ফায়ার নাউজুবিল্লাহি মিন যালিক যাকে যেই নামে ডাকা হয় সেই নামের আসর তার উপরে পড়ে ঠিক না বেটি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন হিজরত করছিল কি করছিল না বলেন কার অত্যাচারে করছিল আবু জাহিলের অত্যাচারে ঠিক না বেটি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন হিজরত করার পর একজন মহিলা আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম দিল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আপনার কাছে আমি আসলাম আমি সারা বছর অসুস্থ থাকি শারীরিক এবং মানসিক উভয়ভাবে অসুস্থ থাকি পয়গম্বর গো আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে পুরোপুরি সুস্থ করে দেন ও পয়গম্বর আপনার দোয়া তো আমার আল্লাহ কবুল করবেন আপনারা বলেন আল্লাহর পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন না বলেন কারণ যেই নবীকে সৃষ্টি না করলে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না যিনি হলেন কামলিওয়ালা নবী মদিনাওয়ালা নবী ঠিক না ঠিক বলেন ইয়া মুহাম্মদ জগত উজালা কামলিহি ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা তোমারি নাম ইয়া মুহাম্মদ জগত উজালা কমলি ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা তোমারি নাম এই পৃথিবীর নামে হেডি ঢঙ্কা এই পৃথিবীর নামে হেডি ঢঙ্কা সবারই সেরা তোমারি নাম সবারই সেরা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা তোমারি নাম লাউহে মাহফুজে আছে লিখা লাউহে মাহফুজে আছে লিখা মি মেরি দারা তোমারি নাম জোরে জোরে বলেন আল্লাহু আকবার বলুন মুসলমান যদি আপনার আমার নবীর নাম আরবিতে লিখতে হয় সর্বপ্রথম হরফ কোনটা হয় মিম বলেন না এই যে একবার মিম হরফটা উচ্চারণ করেছেন সাথে সাথে আল্লাহর ফেরেশতারা 10টি নেকি লিপিবদ্ধ করে দিয়েছে শুধু তাই নয় রে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক গুণ করলে 10 গুণ সওয়াব মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক গুণ করলে 10 গুণ সওয়াব একটা হরফ পড়ছি 10টা সওয়াব যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একটা হরফ পড়েছি 10টা নেকি পাইছি 10কে 10 দিয়া যদি ইনটু দেওয়া হয় যত হয় একটা হরফের সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাথে সাথে লিখে দিয়েছেন মিমেরি দারা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা তোমারি নাম ইয়া মুহাম্মদ জগত উজালা কমলিহি ওয়ালা তোমারি নাম মদিনা ওয়ালা তোমারি নাম কাউসার ওয়ালা তোমারি নাম মুসলমান ভাই ও বন্ধুগণ আমার যিনি হলেন কামলিওয়ালা নবী মদিনাওয়ালা নবী
ইনার দোয়া আমার আল্লাহ অবশ্যই কবুল করবেন ঠিক না বেঠিক বলেন এই মহিলাটা বলতেছেন পয়গম্বর আপনি আমার জন্য দোয়া করবেন এবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে মাগু ও বাপ তোমার নামটা কি তিনি বললেন মারিজাতুন আল্লাহর পয়গম্বর বলেন মারে তোমার নামের অর্থই তো হইলো বেডি রোগী তোমার বাবাও ডাকে রোগী তোমার মাও ডাকে রোগী তোমার আত্মীয় স্বজনেও ডাকে রোগী 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 ডাকতে ডাকতে তোমার উপর রোগীর একটা আসর ভরে গেছে ঠিক না বেঠিক বলেন ও মা ও বাপ আজ থেকে তোমার নাম পরিবর্তন করিয়া চেঞ্জ করিয়া রেখে দিলাম সালিমাতুন শান্তিদায়ক জুরে জুরে বলেন সুবহানাল্লাহ মাগো আজ থেকে তোমার নাম পরিবর্তন করিয়া সালিমাতুন রেখে দিলাম ও মা ওই নামটা মদিনায় যাইয়া আমার সালাম দিবা সমস্ত মানুষদেরকে আর বলবা বিশ্ব নবী আমার নাম পরিবর্তন করিয়া সালিমাতুন রেখে দিয়েছেন এরে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামের খাতিরে শান্তি শান্তি দেয় সেটা আপনারা এই হাদিস থেকে জানতে পারবেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নামটা তিনি দিলেন এই মহিলাটা মদিনায় যাইয়া প্রসার প্রসার প্রচার প্রসার করে দিল এ মদিনাবাসী আজ থেকে আমার নাম পরিবর্তন করিয়া পয়গম্বর সালিমাতুন রেখে দিয়েছেন সবাই সালিমাতুন ডাকবেন রে মুসলমান নামের খাতিরে মানুষ কি রকম ভাবে আসর পড়ে রে মুসলমান ওই হাদিস থেকে আপনারা জানতে পারবেন দীর্ঘ তিন মাস ডাকলো কয় মাস বলেন দীর্ঘ তিন মাস এই সালিমাতুন নামটা ডাকার পরে বিশ্বনবীর কাছে ওই মহিলাটা যাইয়া বলতেছেন পয়গম্বর আমি আল্লাহর কসম খেয়ে বলি আমি শারীরিক এবং মানসিক উভয় ভাবে সুস্থ হয়ে গেলাম নামের আসর পরে কি পরে না বলেন এরে মুসলমান তাহলে নামটা যদি রাখতে হয় কার কাছ থেকে জিজ্ঞাসা করে রাখবেন এটাও জানার দরকার আছে কি নাই বলেন আলেমদের কাছে জিজ্ঞাসা করে রাখবেন মাদ্রাসার হুজুরদের কাছে জিজ্ঞাসা করে রাখবেন মসজিদের হুজুরের কাছে জিজ্ঞাসা করে রাখবেন না বাংলা পরে উইলার কাছে জিজ্ঞাসা করবেন বাংলা পরে যে ব্যক্তি তার কাছে জিজ্ঞাসা করলে কি কোরআনের অর্থ সে বলতে পারবে মিয়া কাজে আলেমদের কাছে জিজ্ঞাসা করে সুন্দর একটা নাম রাখবেন রে মুসলমান আপনি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইবেন আপনার সন্তান সন্তানের সুন্দর একটা নাম রেখে যাওয়ার পর ওই সন্তান যখন এই সমাজের ভিতরে সে বসবাস করবে সমাজের মানুষগুলো বলবে তোমার বাবা কত সুন্দর একটা নাম রাইখা গেল নামের প্রশংসা পাইব এর মুসলমান তুমি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইবা তোমার সন্তান কিন্তু তোমার জন্য দোয়া করব আল্লাহ আমার বাবা এমন একটা নাম রেখে গেছে যেই নামের প্রশংসা ওই গ্রামের মধ্যে পাইতাছি ঠিক না বেঠিক বলেন কাজেই রে মুসলমান এমন নয় শুধু তাই নয় রে মুসলমান এই নামের খাতিরে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিব সুবহানাল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিব হাসান হুসাইন দাঁড়াও দাঁড়াও একজন হাসান হুসাইন নয় এই আমাদের সমাজে হাসান হুসাইন নাম আছে না নাই বলেন সবাই দাঁড়ায় পড়ব আল্লাহ ডাক দিয়ে বলবেন এক হাসান এবং হুসাইনের কাছিরে আমি সমস্ত হাসান হুসাইনের নামের মানুষদেরকে মাফ করে দিলাম নামের কাতিরে কাল কিয়ামতের ময়দানে মানুষ মাপ পাইব ডাক দিব ফাতেমা কোথায় সব ফাতেমারা দাঁড়ায় পড়ব ফাতেমা নামের মহিলা আছে না নাই বলেন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন এক ফাতেমার কাতিরে আমি সমস্ত ফাতেমা নামের মানুষদেরকে আমি মাপ করে দিলাম সুবহানাল্লাহ মুসলমানি বান্দার ভাইরা আমার তিন নাম্বার পাওনাটা মনে থাকবো তো ইনশাআল্লাহ চার নাম্বার পাওনা সন্তান আপনার কাছে পায় সন্তান যখন এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয় সাত দিনের মাথায় কোন কোন রেওয়ায়াতে আছে এগারো দিন কোন কোন রেওয়ায়াতে আছে একুশ দিন একুশ দিনের ভিতরে আকিকা করবা আকিকা ছেলে হইলে দুইটা ছাগল দিবা মেয়ে হইলে একটা ছাগল দিবাম তবে আল্লাহর নবীজি বলেন যদি তুমি দুর্বল থাকো গরিব মানুষ থাকো তাহলে একটা ছাগল দিলেই ছেলের আকিকা আল্লাহর কাছে কবুল হইয়া যাইব কিন্তু একটা
ভ্রান্ত আকীদা আমাদের সমাজের এই সমাজের মধ্যে আছে কয় আকিকার গোস্ত খাওয়ান যাইতো না ঠিক না ঠিক বলেন বিশেষ করে মা বোনরা কিন্তু মাছলা দেবা না আপনি এমন মাছলারে বাবা অথচ মা বোনরা কিন্তু নামাজের জন্য লাস্টে রোজার জন্য ফাস্টে ঠিক না ঠিক বলেন নামাজ এক হক্তও নাই দেখবেন আড়াই চান্দের রোজা পাঁচ চান্দের রোজা মাসিক রোজা রোজা আর রোজা যদি জিজ্ঞাসা করা হয় মা গো ফজরের নামাজ কয়রা কইব আটটে ঠিক না বেঠি ও মা বোনেরা আপনারা রাগান্বিত হয় না আপনাদের পায়ে হাত দিয়ে বলে যায় আমারও মা আছে আমারও বোন আছে আপনারা নামাজ যদি আদায় না করেন সারা বছর রোজা রাখলে কোনো লাভ হইত না ঠিক না বেঠি আকিকার গোস্ত কিন্তু কুরবানির গরুর গোস্ত নিয়মে বন্টন করতে হবে কুরবানির গরুর গোস্ত কিন্তু তিনটা বন্টন করতে হয় আকিকার গরুর গোস্ত আকিকার গোস্ত কিন্তু তিনটা বন্টন করবেন এক নাম্বার বন্টন আপনার ঘরে জন্য রেখে দিবেন পরিবার পরিজন সবাই খাইতে পারব কোনো অসুবিধা নাই দুই নাম্বার বন্টনটা আপনার আত্মীয় স্বজনের জন্য দিয়া দিবেন তারা খাইবে তৃতীয় নাম্বার বন্টনটা আপনার পাশের গরিব মিসকিনদেরকে দিয়া দিবেন কিন্তু আমাদের সমাজে একটা ভুল মানুষে করে ফেলে এটা মানুষকে দেখানোর জন্য করে দেখবেন এক টুকরা কইরা সারা গ্রাম শেষ কইরা ঠিক না বেটি তোমাকে কে বলছে এক টুকরা কইরা দিতাম আপনারা বলেন এক টুকরা কইরা দিলে সে কি তরকারি পাক করতে পারবে নাকি বলেন না 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 এই মুসলমান তুমি প্রয়োজনে তিনটা গরিব ঘরের ভিতরে দাও যাতে করে একটা তরকারি পাক করতে পারে মনে থাকবো তো ইনশাআল্লাহ এই মুসলমান আরেকটা কথা বলে যায় সন্তান যখন পড়াশোনার বয়স হয়ে যায় যখন তার পূর্ণ বয়স হয়ে যায় যখন সে বুঝে তখন তাকে আচার আচরণ শিক্ষা দিবা আচার আচরণ ব্যবহার শিক্ষা দিবা যদি তুমি ভালো ব্যবহার শিক্ষা দাও তাহলে সন্তান তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে আর যদি তুমি বলো আমাদের সমাজে এমন মানুষ আছে কয় আমিও লাঠিওয়ালা আমার ছেলেগুলাও হইছে লাঠিওয়ালা ঠিক না ঠিক আমিও মানুষের সাথে ঝগড়া করি ছেলেগুলাও ঝগড়া করে গর্ব করে গর্ব করে কিন্তু তোমরা জেনে রাখো এই মুসলমান আমাদের সমাজে আমরা দেখতে পারি যারা এই রকম বলে আমি লাঠিওয়ালা আমার ছেলেগুলাও হইছে লাঠিওয়ালা এই ছেলেগুলা মানুষদের সঙ্গে ঝগড়া করে একদিন মানুষকে মারবো একদিন তুমি তুমি আব্বাকে মারবো মাসে দশ দিন ঠিক না বেটি কাজেই তুমি তোমার সন্তানকে ভালো আচরণ শিক্ষা দিবা আর একটা কথা বলে যাই সন্তান যখন পড়াশোনার বয়স হয়ে যায় কোন শিক্ষায় শিক্ষিত করবেন এটাও জানার দরকার আছে কি নাই বলেন শেষ করে ফেলবো রে মুসলমান এরে মুসলমান সন্তান যখন এই দুনিয়াতে ভূমিষ্ঠ হইব পড়াশোনার বয়স যখন হয়ে যায় সর্বপ্রথম তুমি কোরআনি শিক্ষায় শিক্ষিত করবা এই মুসলমানি বান্দার ভাইরা আমার আমরা যে এখানে আছি সবাই কি মুসলমান না কোন হিন্দু ধর্মেরও আছি সবাই মুসলমান সবাই মুসলমান লা রাইবা ফিহি লা শাক্কা ফি নেই কোনো সন্দেহ নেই কোনো ভুল আমরা হইলাম মুসলমান ঠিক না ঠিক বলে একজন মুসলমানের দাম কত যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে একজন মুসলমান থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ এই পৃথিবীটা কিয়ামত সংঘটিত করবেন না সুবহানাল্লাহ মুসলমানি বান্দার ভাইরা আমার তুমি তোমার সন্তানকে সর্বপ্রথম কোরআন শিক্ষায় শিক্ষিত করবা সর্বপ্রথম তুমি মাদ্রাসায় ভর্তি করে দাও নুরানিতে ভর্তি করিয়া দাও যদি মসজিদটাকে মক্তবে ভর্তি করিয়া দাও তিনটা বছর তুমি পড়াইবা কয়টা বছর তিনটা বছর তুমি পড়াইবা আমি কিন্তু স্কুল স্কুলের কথা নিষেধাজ্ঞা করি নাই ইউনিভার্সিটির কথা নিষেধাজ্ঞা করি নাই আমি বলেছি সর্বপ্রথম তুমি মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবা তিনটা বছর পড়াইবা কয়টা বছর তিনটা বছর যদি যদি তুমি মাদ্রাসায় নুরানিতে পড়াইতে পারো ওই ছেলেটা কোরআন শিক্ষা করবে হাদিস শিক্ষা করবে কিভাবে নামাজ পড়তে হয় সেটা জানবে কিভাবে রোজা রাখতে হয় সেটা জানবে কিভাবে জানাজার নামাজ পড়াইতে হয় সেটা জানবে ওই ছেলেটা
আব্বা আম্মার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটা জানবে ওই ছেলেটা যদি 3 বছর পড়ার পরে দিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয় বড় বিসিএস ক্যাডার হয় ওই ছেলেটা কোনোদিন পিতামাতার অবাধ্য হইবে না ঠিক না বে ঠিক বলেন ওই ছেলে কোনোদিন গুলি দিত না ঠিক না বে ঠিক কারণ তার ভিতরে সর্বপ্রথম কোরআন তার ভিতরে ঢুকে গেছে এই মুসলমান আমরা কিন্তু দুনিয়ার ভিতরে এই রকম ভাবে ঢুকে গেছি আমরা দুনিয়াটা হইল একেবারে ফিট পাট ঠিকঠাক আখেরাত হইল টুকটাক না 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 আমাদের দুনিয়া হবে টুকটাক কারণ দুনিয়া হইল ক্ষণস্থায়ী আখেরাত হইল চিরস্থায়ী ঠিক না বে ঠিক বলেন আমরা আখেরাতের জন্য তৈরি হয়ে যাই আই মুসলমান তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাইলা বড় বিসিএস ক্যাডার বানাইলা প্রশাসনের বড় লোক বানাইলা কিন্তু নামাজ কিভাবে পড়তে হয় সেটা শেখাইলা না রোজা কিভাবে রাখতে হয় সেটা শেখাইলা না মানুষের সঙ্গে কেমন ভাবে ব্যবহার করতে হয় সেটা শেখাইলা না এই মুসলমান তুমি তো তোমার সন্তানকে এখনো শিক্ষিতই বানাইতে পারো না ঠিক কি না বলে কারণ যার ভিতরে কোরআন নাই সে একটি ছাউনি ছাড়া ঘর ঠিক না বেটি মনে করেন ওই মাহফিলের উপরে ওই সামিয়ানা যদি না থাকতো তাহলে কি আপনারা বসে থাকতে পারতেন কি বলেন বসে থাকতে পারতেন এতক্ষণে বলতেন যে হুজুর যত ভালো কথাই বলেন আমাদের আর সহ্য হচ্ছে না বৃষ্টির মতো আকাশ থেকে পড়তেছে আমরা বাড়িতে চলে যাব ঠিক না বেটি বলেন যার ভিতরে কোরআন নাই সে একটি ছাউনি ছাড়া ঘর কোরআন যেমন ফরজ নামাজও তেমন ফরজ এরে মুসলমান কোরআন শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করবেন মনটা আপনার ভালো লাগবে মনটা খারাপ হয়ে গেছে আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করেন আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আর-রহমানির রহিম আল্লাহু আকবার সূরা যখন তিলাওয়াত করতে থাকবেন কোরআন যখন তিলাওয়াত করতে থাকবেন আমার আল্লাহ পুরোপুরি মনটা ভালো করে দিব যেই কথা বলতেছিলাম আই মুসলমান তুমি তোমার সন্তানকে 3টা বছর পড়াও 3টা বছর পড়াইলে অন্য পড়াশোনার কোনো ক্ষতি হইব না রে মুসলমান ওই ছেলে ডাক্তার হইব ইঞ্জিনিয়ার হইব তুমি যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হইয়া যাইবা এই মুসলমান একটা কথা জেনে রাখেন আপনারা যারা জান্নামাসটা যদি অন্য কোন হুজুরের মাধ্যমে পড়ান তাহলে এই হুজুরের চোখ দিয়া কিন্তু পানি বের হইতো না ঠিক না বেটি বলেন কিন্তু আপনার সন্তান যখন ডাক্তার হইব ইঞ্জিনিয়ার হইব বিসিএস ক্যাডার হইব ওই ছেলেটার যদি আমল ভালো থাকে যেহেতু তার ভিতরে সর্বপ্রথম কোরআনটা যাবে অবশ্যই আমল তার ভালো থাকবে ওই ছেলেটা যদি নামাজিওয়ালা হয় ওই ছেলেটা ওই ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব জানাজার নামাজটা যখন পড়াইবে তার চোখ দিগা অশ্রু গরগর গরগর করে জমিনের মধ্যে পড়তে থাকবে ঠিক এরে মুসলমান এই ডাক্তার সাহেব যখন জানাজার নামাজটা পড়াইব চোখ দিয়া যখন অশ্রু বের হইতে থাকবে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ফেরেশতারা রে ওই ডাক্তার সাহেব তার বাবার জানাজার নামাজটা পড়াইছে তার চোখ দিয়া অশ্রু বাহির হইতেছে তোরা সাক্ষী থাক তার বাবার তার বাবাকে আমি আল্লাহ চিরজীবনের জন্য মাফ করে দিলাম কাজে সন্তান ডাক্তার হোক কোনো অসুবিধা নাই ডাক্তার দরকার আছে কি নাই বলে ইঞ্জিনিয়ার দরকার আছে কি নাই বলে সবাই যদি হুজুর হয়ে যায় তাহলে অসুস্থ হইলে কার কাছে যায় কি বলে সব দরকার আছে তবে কাজ হইল কাই শিক্ষিত করবেন মনে থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া একমাত্র ইবাদত করব কার দুই নাম্বার ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা আমি যে সর্বপ্রথম বলেছিলাম এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যদি তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে পারো সুন্দর ব্যবহার দেখাইতে পারো আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে এই তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন কয়টা
এক নাম্বার পুরস্কার এই যুবক তুমি আজকে যুবক তুমি যদি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকো একদিন না একদিন তুমি বিবাহ করবা এই রে মুসলমান তোমার সংসারের মধ্যে আল্লাহ খায়ের বরকত রিজিকের মধ্যে ঢালিয়া দিব রিজিকের মধ্যে যদি বরকত না হয় মাসে 10 লক্ষ টাকা ইনকাম করলেও পেরেশানি দূর হইতো না ঠিক না বেটি বলে আমাদের সমাজে এমনও মানুষ আছে দেখবেন মাসে 5 লক্ষ টাকা ইনকাম করে কিন্তু রাতের বেলায় তিনটা ট্যাবলেট খায়াও ঘুম আসে না ঠিক না বেটি বলে কিন্তু আমাদের এই সমাজে অনেক মানুষ আছে বিশেষ কইরা আমরা হুজুররা যারা মসজিদে নামাজ আদায় করায় যারা মাদ্রাসা শিক্ষকতা করে কত টাকা দেন সর্বোচ্চ 10,000 12,000 টাকা এত সুন্দর কইরা হুজুর পাঞ্জাবি পরে পাগড়ি মাথায় দেয় ফান্ডা খায় সুন্দর হাতে লয়া লয়া এত সুন্দর কইরা যায় মুখটা কিন্তু লাল হইয়া যায় যারা সুদকুর আছে যারা ঘুষকুর আছে তারা অবৈধ টাকা ইনকাম করে এই হুজুররা দেখকে দেখকে ঈর্ষা লাগে ঠিক না বেটি লাগে কি লাগে না বলে কারণ তারা অবৈধ টাকা ইনকাম করে ঠিক কিন্তু শান্তি নাই কাফর সুবর বালা হরতার না ঠিক না বে ঠিক বলে একদিন এক লোক আমাদের এলাকায় জিজ্ঞাসা করে বলছেন কি গো হুজুর আচ্ছা আপনারা এত কম টাকা ইনকাম করেন এত সুন্দর কইরা কিভাবে চলেন আমি তখন হক্ক তারা বলে ফেললাম যে আমাদের টাকাটা হইল পুরোপুরি হালাল আর আপনাদের টাকাটা হইল হালালে হারামে মিশায়া এই জন্য আপনাদের শান্তি নাই ঠিক না বে ঠিক বলেন মুসলমানি বান্দার ভাইরা আমার এক নাম্বার পুরস্কার তোমার রিজিকের মধ্যে আমার আল্লাহ খায়ের বরকত ঢালিয়া দিব সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার যদি তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার দেখাইতে পারো সুন্দর আচরণ করতে পারো রে যুবক ভালো ব্যবহার দেখাইতে পারো দুই নাম্বার পুরস্কারটা হইল এই পৃথিবীর জমিনে তুমি যদি থাকো একদিন না একদিন তুমি বিবাহ করবা তোমার সন্তানগুলোকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায়া দিব সন্তান যদি মানুষ না হয় তার চাইতে কষ্টকর আর এই পৃথিবীর জমিনে কিছু হতে পারে না ঠিক না বেটিং বলেন আমাদের কাছে অনেক সময় অনেক মানুষ জুম্মার আগে বলে কানে কানে যে হুজুর আমার ছেলেটা আমার কথা মানে না আমার মেয়েটা আমার কথা মানে না এই রকম আছে না নাই বলেন এরে মুসলমান যদি তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো ভালো সদাচরণ করতে পারো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন তোমার সন্তানগুলোকে আল্লাহ মানুষের মতো মানুষ বানায়া দিব সন্তান যদি মানুষ না হয় এর চাইতে কষ্টকর আর এই পৃথিবীর জমিনে কিচ্ছু হইতে পারে না ঠিক না বে ঠিক বলে তিন নাম্বার পুরস্কার এই মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা যদি তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো সদা আচরণ করো তিন নাম্বার পুরস্কারটা হইবে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে যতদিন থাকবা সুস্থ একটা হায়াত আমার আল্লাহ দিয়া দিব সুস্থ হায়াত চাও তো যুবক যদি সুস্থ হায়াত চাও তাহলে আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে যদি আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করো ভালো ব্যবহার যদি না করো আব্বা আম্মার দোয়াও কবুল বদদোয়া কিন্তু কবুল ঠিক না বে ঠিক বলেন জুরাইস বুখারীর একটা বর্ণনা বুখারীর একটা হাদিস